जामुड़िया विधानसभा अंतर्गत बहादुरपुर स्थित वीडियो कार्यालय के बाहर भाजपा की ओर से मुख्यमंत्री ममता बनर्जी के इस्तीफे की मांग पर धरना प्रदर्शन किया गया। कोलकाता के आरजीकर हॉस्पिटल में महिला डॉक्टर के साथ हुई अमानवीय कृत्य के खिलाफ भाजपा द्वारा धरना देते हुए मुख्यमंत्री के इस्तीफे की मांग किया गया। इस दौरान भाजपा के जिला प्रवक्ता संतोष सिंह ने कहा कि राज्य के मुख्यमंत्री ममता बनर्जी आरजीकर अस्पताल में हुई घटना के लिए पूरी तरह से जिम्मेवार है, इसलिए नैतिकता के आधार पर उन्हें अपने पद से इस्तीफा दे देना चाहिए। उन्होंने कहा कि महिला चिकित्सक के साथ हुई दरिंदगी की घटना की जितनी भी निंदा किया जाए वो कम होगा। कार्यस्थल पर एक महिला डॉक्टर के साथ हुई अमानवीय घटना किसी भी सूरत पर स्वीकार योग्य नहीं है। वही इस घटना के बाद मुख्यमंत्री ममता बनर्जी के निर्देश पर तृणमूल कांग्रेस के लोगों द्वारा अस्पताल परिसर में तोड़फोड़ करते हुए तथ्यों के साथ छेड़छाड़ किया गया। उन्होंने कहा कि ममता बनर्जी एक विफल मुख्यमंत्री है, अतः उन्हें अपने पद से तत्काल त्याग पत्र दे देना उचित होगा। धरना प्रदर्शन के दौरान भाजपा जिला महासचिव तापस रॉय ने कहा कि दफा एक दाबी एक मुख्यमंत्री का इस्तीफा के नारा के साथ आज धरना दिया गया। वही इस दौरान भाजपा नेता संतोष सिंह, तापस रॉय, भाजपा नेता साधन मांझी, संतोष सिंह, राम अधिकारी, बृजमोहन पासवान, गौतम राय, रंजित नोनिया, राहुल चौबे आदि प्रमुख रूप से मौजूद थे। वह इस दौरान भाजपा के एक प्रतिनिधि मंडल द्वारा जामुड़िया वीडियो का ज्ञापन सौंपा गया। इस दौरान सुरक्षा के मद्देनजर काफी संख्या में पुलिस बल को तैनात किया गया था। আপনারা জানেন যে আরজিকরের যে নির্যাতিতা যে অভয়া তার নিয়ে যে গোটা বিশ্বব্যাপী যে আন্দোলন, সেই আন্দোলন যেমন অরাজনৈতিক ভাবে হচ্ছে, সামাজিক নাগরিকরা করছেন, সাথে সাথে পশ্চিমবাংলা প্রধান বিরোধী দল হিসাবে ভারতীয় জনতা পার্টিও আন্দোলন করছে। মাননীয় রাজ্য সভাপতির নির্দেশে আজ পশ্চিমবাংলার সমস্ত বিডিও অফিসের সামনে আমাদের ধর্ণা প্রদর্শন এবং বিক্ষোভ প্রদর্শন আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে স্থানীয় জনগণকে আমরা জানালাম এবং এই আন্দোলন আরও তীব্রতর হবে। কারণ আপনারা কাল দেখেছেন যে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। এইবার কিন্তু কানে হাত দিয়েছে সিবিআই, মাথা আস্তে আস্তে আসবে স্বাস্থ্যভবন থেকে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ থেকে পুলিশ কমিশনার থেকে পুলিশ মন্ত্রী এবং এই যে টোটাল সিস্টেম পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এই সার্কেল, এই যে নির্যাতিতা মহিলা এবং পশ্চিমবাংলা শুধু আরজিকরের একটা ঘটনা নয়, পশ্চিমবাংলার বিভিন্ন দিকে দিকে তারপরের থেকে 25 খানা ধর্ষণ শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এই যে পশ্চিমবাংলার বুকে একটা রোগ, নারী নির্যাতন, নারীদের ধর্ষণ, বলাৎকার, বিভিন্ন ধরনের হাসপাতালে আমরা দেখেছি মানব দেহ পাচার এবং বিভিন্ন ধরনের দুর্নীতি, এই সমস্ত প্রতিবাদে এবং সাথে সাথে পশ্চিমবাংলার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে ভারতীয় জনতা পার্টি একটাই স্লোগান নিয়ে ময়দানে নেমেছে, দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ। এই পদত্যাগ যতক্ষণ পর্যন্ত না থাকবে পশ্চিমবাংলার প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসাবে আমরা মাঠে ময়দানে এবং অভয়া নির্যাতিতার সুবিচারের দাবিতে আমরা যে কোনো ধরনের আন্দোলন, রাজনৈতিক আন্দোলন হোক বা অরাজনৈতিক আন্দোলন হোক, সামাজিক আন্দোলন হোক, আমরা সকলের সাথেই আমরা আছি যতক্ষণ পর্যন্ত না মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত না বিনীত গোয়েলের পদত্যাগ এবং গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। বিডিও স্যার আজ লিখিতভাবে কোনো ডেপুটেশন। জামুরিয়া সে দিলীপ সাউকে রিপোর্ট, পিবিটিভি নিউজ। नियमित अपडेट एवं दुनिया भर की ताजा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গল এন্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন। মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।